হ্যালো সবাইকে, আমি শিমলি। আমি আজও চলে আসছি আমার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পটলের দোলমা। তো আমার আজ যা যা উপকরণ লাগছে আজ আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 8টি পটল, মাঝারি সাইজের পেঁয়াজ, চিকেন নিয়ে নিয়েছি আমি বোনলেস, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর নুন আর তেল। তাহলে চলুন আমি আপনাদেরকে কীভাবে পটলগুলো আমি কাটবো দেখিয়ে দিচ্ছি। পটলগুলো আমি এইভাবে ছিলে নিয়েছি আর দু সাইড ফেলে নিয়েছি। এবার আমি পটলের একটা সাইড থেকে আমি ভেতরের অংশগুলো বের করে নেব। এইভাবে চামচের পেছন দিয়ে আপনারা বের করে নেবেন। আমার পটলগুলোর থেকে সব বের করে নিয়েছি। এই দেখুন, এইভাবে এইভাবে। এবার চলুন আমি পুরটা কীভাবে বানাবো দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার আমি এখানে তেল অ্যাড করব। আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ গুঁড়ো অ্যাড করব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো অ্যাড করব। পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি এখানে চিকেনগুলো অ্যাড করব। এবার আমি এইখানে আমি বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুন। নুন আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করছি 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে। এবারে এখানে আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করব।
ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ফ্লেম মিডিয়ামে আছে, আপনারা চাইলে এর মধ্যে এই যে পটলের যে ভেতরের অংশগুলো আছে এগুলোকে পেস্ট করে এখানে অ্যাড করতে পারেন, আমি এখানে অ্যাড করছি না। দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর আমি পটলের ভেতর পুর করে দেখাচ্ছি। আমি এইভাবে পটলের ভেতর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি পুরগুলো ভরে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তাহলে চলুন আমি ভেজে নিচ্ছি। আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিচ্ছি, ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আমি তেল ঢেলে নিচ্ছি, তেল গরম হয়ে গেলে আমি এখানে পটলগুলো ভেজে নিব। আমি এবার পটলগুলোতে একটু নুন আর একটু হলুদ দিয়ে নিচ্ছি, মেখে নিব আমি। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো তেলে ছেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর এখানে অনেকটাই তেল বেঁচে গেছে। তো আমি এবার গ্রেভির জন্য যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে একটু তেল অ্যাড করবো কারণ ওইখানে আমার তেল অনেক আছে, তাই আমি এখানে একটু তেল দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার আমি এখানে টমেটো কুচি অ্যাড করব। আমি এখানে একটা টমেটো নিয়েছি কুচি করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করব। এখানে আমি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করলাম।
एक टीस्पून प्याज बाटा। हमें एक तो जल ऐड कर चुका था मसाला गुलो लेगे ना जाए। भालो करे कोशिए निबो हमें। हमें एक टीस्पून जीरे गुलो ऐड कर ची। एक टीस्पून धोने गुलो ऐड कर ची। আর হলুদ অ্যাড করছি হাফ টিস্পুন। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এখানে পটলগুলো অ্যাড করব। এবার এখানে আমি যে তেলগুলো বেঁচে গেছিলো সেগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে নিব। আমার কষানো হয়ে গেছে, আমি এবার এখানে একটু চিনি অ্যাড করছি। এক টিস্পুন চিনি অ্যাড করছি। ভালো করে নেড়ে আমি এখানে এবার জল দিয়ে দিব। এবার আমি এখানে 1.5 কাপ জল অ্যাড করছি। এবার আমি ঢাকনা লাগিয়ে দিব। আমি এবার ঢেকে দিচ্ছি আর গ্যাসটা আমি মিডিয়াম করে রেখেছি। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম, এবার আমি ঢাকনা খুলছি। দেখুন আমার হয়ে গেছে রান্না। এবার আমি এখানে একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করব। এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন আমি প্লেটিং করে নিয়েছি। খুব সুন্দর একটি রেসিপি, আপনারাও বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।